স্যার প্লিজ টেস্টিং ফির এই পেমেন্ট ব্রোশারে সই করে দিন। নিশ্চয়ই। আরে এ তো অনেক বেশি টাকা। কিন্তু স্যার আপনি নিশ্চয় জানতে পেরেছেন কাঁচামাল আর তৈরি মালের টেস্টিং গুণমানকে বজায় রাখতে আর বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয়, আর এর জন্য যে কোনো উদ্যোগের ক্যাপাসিটি বিল্ডিং এ সাহায্য পাওয়া যায়। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত খরচের ভারে ব্যবসায় প্রভাব পড়ছে, এই খরচ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? না স্যার, এটা তো অসম্ভব। না বন্ধু, এটা সম্ভব। আপনি কে? আমি সম্ভব। আমাকে আপনাদের মতো তপশিলী জাতি আর উপজাতির উদ্যোগপতিদের সাহায্যের জন্য ন্যাশনাল এসসি এসটি হাব দ্বারা নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল এসসি এসটি হাব যোজনা, ন্যাশনাল এসসি এসটি হাব স্কিম যাকে NSSH ও বলা হয়, MSME মন্ত্রক ভারত সরকারের একটা প্রচেষ্টা, যেটাকে আমাদের মতো দেশে বর্তমান আর ইচ্ছুক এসসি এসটি উদ্যোগপতিদের তাদের ব্যবসায় একজন পেশাদার সাহায্য প্রদান করার জন্য আরম্ভ করা হয়েছে, যাতে 4% পাবলিক প্রক্রিউরমেন্ট পলিসির লক্ষ্য পূরণ করা যায়। এই যোজনাকে MSME মন্ত্রকের অধীনে জাতীয় লঘু উদ্যোগ কর্পোরেশন অর্থাৎ NSIC দ্বারা লাগু করা হয়। এই যোজনা টেস্টিং ফি সঞ্চয় করতে আমাকে কিভাবে সাহায্য করতে পারে? পণ্যের টেস্টিং সংক্রান্ত বিভিন্ন খরচের কারণে এসসি এসটি ইউনিটের টেস্টিংয়ে বাধা সৃষ্টি হতে পারে, সেই জন্য পুরো দেশের বিভিন্ন টেস্টিং সেন্টার আর গবেষণাগার দ্বারা নেওয়া টেস্টিং ফির জন্য ন্যাশনাল এসসি এসটি হাব টেস্টিং ফির রিইম্বার্সমেন্ট যোজনা দ্বারা আর্থিক সহায়তা করে। খুব ভালো। এই যোজনা কি কি কভার করে? এই যোজনার অধীনে এসসি এসটি ইউনিটসগুলোকে ফিনান্সিয়াল ইয়ারে যতগুলো টেস্ট হবে তার জন্য প্রতিবার 50% বা মোট 1,00,000 টাকা, যেটা কম, তার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এই ট্যাক্স পূর্ব সাহায্য যেই সমস্ত টেস্টিং পরিষেবার জন্য দেওয়া হয় সেগুলো হলো কাঁচামাল, সেমি ফিনিশ পণ্য আর তৈরি পণ্য, প্লান্ট অ্যান্ড মেশিনারি টেস্টিং আর ক্যালিব্রেশন, মেটেরিয়াল হ্যান্ডলিং উপকরণ, ট্রান্সপোর্টেশন উপকরণ, টুলস, লাইসেন্স টেস্টিং স্বীকৃতি মার্কেটিংয়ের জন্য চার্জেবল ফির রিইম্বার্সমেন্ট। কিন্তু আপনাকে এর জন্য যোগ্যতা মানদণ্ড জেনে নেওয়া প্রয়োজনীয়। যোগ্য এসসি এসটি এমএসসি কে চিহ্নিত করার মানদণ্ড এই ধরনের: যদি ফার্ম প্রপ্রাইটারশিপ হয় তাহলে প্রপ্রাইটারকে এসসি এসটি ক্লাসের হতে হবে, যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে তার মধ্যে এসসি এসটি ক্লাসের পার্টনার্সের কমপক্ষে 51% শেয়ার থাকতে হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এসসি এসটি প্রমোটার্সের শেয়ার কমপক্ষে 51% শেয়ার থাকতে হবে। এছাড়া শুধু সেই এসসি এসটি এমএসএসগুলো এই যোজনা লাভ গ্রহণ করতে পারবে যাদের কাছে ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান নাম্বার এবং জিএসটির অধীনে রেজিস্ট্রেশন রয়েছে। জিএসটিহীন এমএসসি ইউনিটসগুলোকে কারণের সাথে সেলফ ডিক্লারেশন দিতে হবে। টেস্টিং সেন্টার্সের জন্যও বিশেষ মানদণ্ড রয়েছে। যোজনার অধীনে NABL বা BIS দ্বারা রেকগনাইজড ল্যাব বা রাজ্য সরকারের কোনো বিভাগ বা পাবলিক ক্ষেত্রের এন্টারপ্রাইজের ল্যাব যার কাছে BIS দ্বারা লাইসেন্স বা সার্টিফিকেট রয়েছে বিবেচনা করা হবে। আচ্ছা তাহলে এই যোজনার জন্য আবেদন করার পদ্ধতিটা কি? ঠিক আছে, এখন খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের পুরো পদ্ধতিটা সম্বন্ধে বলছি। টেস্টিং ফি রিইম্বার্সমেন্টের জন্য NSSH এর ওয়েবসাইট www.schthub.in এ প্রার্থী সরাসরি আবেদন জানাতে পারে বা যথাযথভাবে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় দস্তাবেজের সাথে কমন সার্ভিসেস সেন্টার বা VLE অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়রের কাছে আবেদন করা যেতে পারে। কাগজপত্রের মূল্যাঙ্কন, কাগজপত্র এবং আবেদনপত্রের মূল্যাঙ্কন করা যাবে এবং সেই অনুযায়ী ত্রুটি হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে। রিইম্বার্সমেন্টের মোড় নির্ধারিত সময়সীমা সমস্ত যা মানদণ্ডকে পুরো করে সমস্ত কাগজপত্র প্রাপ্ত হওয়ার পরে প্রস্তাবের অনুমোদনের উপর বিচার করা হবে এবং PFMS দ্বারা সরাসরি ব্যাংক খাতায় রিইম্বার্সমেন্ট করে দেওয়া হবে। আবেদন করার সময়সীমা: NABL বা BIS দ্বারা সত্যাপিত টেস্টিং রিপোর্টের 45 দিনের মধ্যে রিইম্বার্সমেন্টের জন্য আবেদন করা যেতে পারবে। খুব ভালো, যান আর এখনই এই যোজনার অধীনে আবেদন করুন। এই যোজনার লাভ গ্রহণ করার সময় আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যোজনার লাভ গ্রহণ করার সময় কিছু লক্ষ্য রাখার বিষয়:
এই যোজনাকে আর অন্য কোনো যোজনার সাথে যুক্ত করা যাবে না। কোনো এসসি এসটি এমএসসিস যারা এই যোজনার অধীনে লাভ গ্রহণ করছে তারা কোনো সরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাছ থেকে টেস্টিং ফি এর রিইমবার্সমেন্টের লাভ গ্রহণ করতে পারবে না। পদ্ধতি সংক্রান্ত বিশদ তথ্যাদির জন্য এসসি এসটি এমএসসিস এর ইমেল nssh@nsic.co.in তে মেল পাঠাতে পারেন বা টোল ফ্রি নাম্বার 1-800-111-954 নম্বরে কল করতে পারেন। বুঝতে পেরেছ? এটা অসম্ভব না, যখন সম্ভব এখানে রয়েছে তখন সবকিছু সম্ভব। তাহলে এখনই এই স্কিমের জন্য আবেদন করুন।